তো আজকে আমরা জেট অ্যাপয়েন্টমেন্ট প্লাগিনের যেই কনফিগারেশন আছে তো সেগুলো আমরা সব কিছু দেখব তো সেটা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে আমরা যেটা শিখব সেটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট প্লাগিন তো এখানে আপনার যে কোনো টাইপের সার্ভিস হতে পারে এখানে যে কোনো টাইপের সার্ভিস আপনি এখানে সিলেক্ট করতে পারেন তো আমি যদি এখানে সিলেক্ট করি সার্ভিস টু অ্যান্ড এই সার্ভিসের আন্ডারে যেই প্রোভাইডার থাকবে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমি যদি সার্ভিস ওয়ান দিই এটা আন্ডারে দুইটা আছে দেখেন তো সিলেক্ট করার পর ইউজার এখানে ডেট সিলেক্ট করবে ডেট সিলেক্ট করার পর সে টাইম সিলেক্ট করবে তারপর সে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবে ইমেল অ্যাড্রেস দিয়ে যখন ইউজার সাবমিট করবে তখন কিন্তু এটা ব্যাকহ্যান্ডে চলে যাবে ইনফরমেশনটা তো এখানে দুটো অপশান আছে আমরা চাইলে এটা ইউজারের মেলে পাঠাইতে পারি ক্লায়েন্টের মেলে পাঠাইতে পারি অথবা ডাটা স্টোর করে রাখতে পারি এখানে নানা অপশান আছে ঠিক আছে তো আচ্ছা এখানে আমরা আবার টাই করি দিয়ে আমি যদি সাবমিট করি দেখেন ফ্রম সাকসেসফুলি সাবমিটেড তো এখন আমরা যেটা করব আমরা আমাদের ব্যাকেন্টে লগ ইন করবো লগ ইন করার পর আমরা দেখব যেখানে এখানে হয়েছেটা কি তো এটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো অনেক ওয়েবসাইটে দেখা যায় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম থাকে তো ওই টাইপের কাজগুলো এই ফর্ম দিয়ে এই প্লাগ দিয়ে করা যায় তো আমি এখন লগ করছি লগ করার পরে আমি আপনাদের দেখাবো এছাড়া ইউটিউবে আমার অনেক ভিডিও আছে আপনাদের যদি এখান থেকে আপনি প্লে দেখতে পারেন ঠিক আছে প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া আছে এখানে অথবা আপনার যে ভিডিও প্রয়োজন ওয়ার্ডপ্রেসের রিলেটিভ তো ওই টাইপের ভিডিওগুলো আমি এখানে আপলোড করি আর কি তো এখানে আমি লগ করছি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তো এখন আমরা যেটা করব আমরা এখান থেকে সরাসরি জেট ফর্মে চলে যাচ্ছি জেড ফর্ম বিল্ডার দিয়ে যেহেতু আমরা এটা করেছি তো আমরা জেট ফর্মের মধ্যে ক্লিক করব জেড ফর্মে ক্লিক করার পর এখানে যে আমরা ফর্মটা তৈরি করেছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি কী কী প্লাগিন ইউজ করছি সেটা যদি আপনাদের দেখাই তো এখানে আমি ইউজ করছি জেড ফর্ম বিল্ডার জেট অ্যাপয়েন্টমেন্ট তো এই প্লাগিনগুলো আমি এখানে ইউজ করেছি জেড ইঞ্জিন ইনস্টল করা আছে কিন্তু এটা আমাদের আপাতত দরকার নেই ইঞ্জিন কেন লাগবে যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি এক্সট্রা একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে এই যেরকম ধরেন আমি এখানে জেট ইঞ্জিন দিয়ে দুইটা পোস্ট টাইপ তৈরি করেছি প্রোভাইডার এবং সার্ভিস তো এই জন্যই কিন্তু এখানে যখন আমরা ফ্রন্টেন্টে দেখলাম যে সার্ভিস এবং প্রোভাইডার সিলেক্ট করা যাচ্ছে ডাটা কিন্তু এখান থেকে আসছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে দুইটা ফর্ম তৈরি হয়েছে তো একটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস একটা হচ্ছে স্ট্যাটিক ফর্ম তো আমরা যখন এই যেইটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এটা কানেক্ট করব তো এটা যখন আমরা এখানে ওপেন করলাম তো ওপেন করার পর আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো এখানে অটোমেটিক সার্ভিস আইডি প্রোভাইডার তারপর অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার ইউজার ইমেল অ্যাকশন বাটন সবগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখন যদি আমরা পেজ আইডিতে যাই পেজ আইডিতে যাওয়ার পর এটা আমাদের ডাটা স্টোর করার জন্য ঠিক আছে তো এটা আমাদের দরকার নাই এটা আমরা ডিলিট করে দিতে পারি আপডেট দিলাম তো মেন হচ্ছে সার্ভিস আইডি সার্ভিস আইডি কি এখানে দেখেন এটা কিন্তু সিলেট ফিল্ড এখানে সিলেক্ট করা আছে আমরা চাইলে অন্য ফিল্ড নিয়েও কিন্তু এটা করতে পারবো তো সিলেট ফিল্ডের মধ্যে এখানে দেখেন পোস্ট টাইপ যে আমরা কোন পোস্ট টাইপটা সিলেক্ট করবো তো পোস্ট টাইপ আমি একটা তৈরি করছি সার্ভিসেস ওইটা এখানে দেওয়া আছে তারপর এখানে আমি নিচে যাচ্ছি প্রোভাইডার প্রোভাইডারের মধ্যে এটাও একটা সিলেট এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইডার ফিল্ড উইজেট ঠিক আছে তো এটের একটা ইউনিক নাম দিবেন আপনারা প্রোভাইডার আইডি এবং এই সার্ভিস এই দুটার ইউনিক যেটা নাম থাকে তারপর এখানে আমার নিচে আসতে হবে নিচে আসার পর ফর্ম ফিল দেওয়া আছে এখানে বলা আছে যে গেট সার্ভিস সার্ভিস আইডি ফর্ম তো এখান থেকে আমরা ফর্ম সিলেক্ট করলাম এবং আমাদের সার্ভিস যেই অ্যাপয়েন্টমেন্ট যে সার্ভিস যে ফিল্ডের নাম যে এই যে সার্ভিস এই যে সিলেক্ট সার্ভিস এটা হচ্ছে লেভেল তো আমরা যে এখানে দিলাম এটা কিন্তু এখানে এই যে এইভাবে আমাদের সিলেক্ট করে দিতে হবে সার্ভিস এবং প্রোভাইডারও সেম ফর্ম ফিল দেন আমাদের প্রোভাইডার এই যে এটা হচ্ছে প্রোভাইডার প্রোভাইডারের লেভেল এখানে দেওয়া আছে দিয়ে যখন আমরা আপডেট দিব তখন এটা ওকে আর এখানে কোনো কাজ নেই তারপর আছে এখানে ক্যালেন্ডার এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যখন বুকিং প্লাগেন আপনি ইনস্টল করবেন অটোমেটিক এটা চলে আসবে তো ফর্মের এটা হচ্ছে যেহেতু আমরা জেড ফর্ম বিল্ডার ইউজ করছি এবং এখন যদি আমরা অ্যাপয়েন্টমেন্টে যাই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে যে কিছুক্ষণ আগে সাবমিট করলাম দেখেন এই যে এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে তো ক্লায়েন্ট ওয়েবসাইট ওনার ওনারা এখান থেকে এটা ম্যানেজ করতে পারবে তো এখন যাচ্ছি আমরা সেটিংয়ে সেটিংয়ে যাই যেটা অ্যাপয়েন্টমেন্টের কী কী সেটিং আছে দেখেন দেখো এখানে সার্ভিস পোস্ট তো আমরা এই যে একটু আগে একটা সার্ভিস এটা আমাদের তৈরি করা আছে এটা আমরা সিলেক্ট করে দিয়েছি আমাদের প্রোভাইডার হচ্ছে এটা এটা দিলাম এবং ই কমার্স ইন্টিগ্রেশন আমরা চাইলে এখানে উ কমার্স ইন্টিগ্রেশন করতে পারি যেহেতু আমরা এখন উ কমার্স ইনস্টল করি নাই তো এই জন্য আমি এটা দেখাচ্ছি না তারপর এখানে যাবো আমরা ওয়ার্কিং আওয়ার এখান থেকে আমরা আমাদের আওয়ারগুলো সেট করে দিতে টাইম ফরম্যাট আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করবেন শেডুল টাইপ স্লট টাইম পিকার রিকারিং আমরা যদি টাইম পেকার দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই টাইমের মধ্যে দা মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম ইজ সার্ভিস যে সিলেট এখানে থার্টি মিনিট ওকে ম্যাক্স ম্যাক্স হচ্ছে আপনার ওয়ান আওয়ার হ্যাঁ তো এটা দিয়ে আমরা যদি কি বলে এটা দিয়ে যদি দিই তাহলে আমাদের দেখা যায় ক্যালেন্ডার মধ্যে এই টাইমের মধ্যে ইউজার এটা বুক করতে পারবে রিকারিং মানে হচ্ছে আপনার অটো যেটা আপনার আজকে ধরুন বুক করলো তারপর কালকে অটোমেটিক বুক হবে এরকম তো আমরা স্লট স্লট রেখে দিলাম ডিফল্ট তারপর দেখেন এখানে আরও অনেক অপশান আছে তো এখানে আমরা থার্টি মিনিট দিলাম যে অ্যাভারেজ একটা বুকিং হবে থার্টি মিনিট থার্টি মিনিট পর পর এরকম এখানে মাল্টি বুকিং আছে ইউজারকে আমরা চাইলে অপশন দিতে পারি যে তুমি চাইলে মাল্টি বুকিং করতে পারো ধরেন উনি একটা প্রোভাইডার সিলেক্ট করো তারপর আবার ব্যাক করে এসে তুমি এটা বুকিং করতে পারবে তারপর হওয়ান ইউজার বুক অ্যাপয়েন্টমেন্ট তো এটা আমরা লিমিট ডেট দিয়ে দিতে পারি ধরেন আমরা এখানে দশ দিনের জন্য দিলাম যে ইউজার দশ দিন মানে আজকে থেকে দশ দিন পর্যন্ত সামনের দশ দিনের মধ্যে বুকিং করতে পারবে যদি আপনি এক মাস দেন এক মাস হবে তারপর এখান থেকে আমাদের ওয়ার্কিং আওয়ার সেট করে দিতে হবে যে আমরা মানডে কী কী মানডে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত করব ধরেন মানডে আমরা দিলাম সাতটা থেকে ধরেন আমরা সাতটা থেকে আমরা বিশ এতটুকু দিলাম দিয়ে যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা আমাদের সার্ভিস সিলেক্ট করে প্রোভাইডার সিলেক্ট করলাম এবং মানডে সিলেক্ট করে দেখেন এই যে এটা এই ফর্ম্যাটে আসতেছে টাইম যদি আমরা টাইমের ফরমেট চেঞ্জ করতে চাই তাহলে এটা দেব এটা দিয়ে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে দুইটা থেকে দুইটা তিন পি এম এই টাইমে ইউজার এটা বুক করতে পারবে ঠিক আছে তো আমরা চাইলে এখানে আরও এখানে ধরেন আমরা দিলাম একটা একটা দিয়ে যদি সেভ দিই তাহলে আমরা এখানে চেঞ্জটা দেখতে পারবো যে কী চেঞ্জ হয়েছে তো অবশ্যই প্রোভাইডার সিলেক্ট করতে হবে দিলাম দেখেন আটটা ওকে সকাল আটটা থেকে ইউজার এখানে বুক করতে পারবে দুটা থেকে দুটা পি এম যাই হোক তো এই যে এখানে যে টাইমের যে বিষয়গুলো ওয়ার্কিং আওয়ার আমরা কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবো তো এখানে হচ্ছে ডে অফ ডে অফ হচ্ছে আপনার ধরেন এখানে হলিডে থাকতে পারে উইকেন্ড থাকতে পারে এখান থেকে আমরা যদি ওই ডেটা এখানে সিলেক্ট করে দেই ধরেন আমাদের আমরা চাচ্ছি যে ফ্রাইডেতে বন্ধ থাকবে আমরা ফ্রাইডে তে এটা অফ করে রাখবো সেভ দিলাম তাহলে এটা ফ্রাইডে এটা অফ থাকবে বুকিং তারপর ওয়ার্কিং ডে সেই থাক এই অপশনটা এই অপশনটা সম্পর্কে আমার জানা নেই এরকম তো এ হচ্ছে মূল বিষয় তো এখান থেকে যখন আপনি যেটা অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবেন আপনি আপনার দুইটা পোস্ট টাইপ থাকলে একটা একটার সাথে কানেক্ট করে দেবেন তারপর এখানে আরও অপশন আছে লেভেল যদি আমার লেভেল প্রয়োজন হয় দরকার নেই তারপর আছে লেআউট ক্যালেন্ডার লেউট তারপর হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে যদি যাই আমরা এখান থেকে আমরা দেখতে পারবো দেখেন এখানে একটা অপশন আছে অ্যাবিলিটি চেক তো এখানে অ্যাবিলিটি চেক আমরা কিভাবে দিতে যাচ্ছি এখানে চাইলে আমরা ইচ সার্ভিস যে আমাদের প্রত্যেক সার্ভিসের ক্ষেত্রে আমরা অ্যাবিলিটি দিতে পারি অথবা থ্রু অল সার্ভিস সার্ভিস দ্বারা এটা অ্যাবিলিটি চেক অ্যাভেলেবেল হবে তারপর সে ধরেন ইউজার আপনার এখানে অর্ডার করলো এটা অর্ডার করার পর ধরেন পেমেন্ট করলো না তখন এটা কী অবস্থায় থাকবে তখন এটা হোল্ডে থাকবে যখন ইউজার পেমেন্ট করে দিবে মানে আপনি পেমেন্ট উ কমার্স হয়ে গেছে বা যে কোনো গেটওয়ে আপনি ইউজ করছেন তখন এখানে অটোমেটিক কমপ্লিট দেখাবে তারপর এখানে এখানে আছে অটোমেটিকলি সুইচ অ্যাপয়েন্টমেন্ট তো ওয়ান্স আওয়ারলি তা এভরি ফাইভ মিনিট দেই আমরা ঠিক আছে তারপর এখানে হোল্ড অন হোল্ডে থাকবে যখন ইউজার পেমেন্ট করবে না যখন পেমেন্ট করে দেবে তখন কমপ্লিট লেখা আসবে তারপর আছে এখানে কনফার্ম ওকে কনফার্ম পেজ শো টেক্সট মেসেজ কাস্টম টেবলেট যখন ইউজার বুক করবে আমরা চাইলে তাকে একটা কাস্টম টেম্পলেট দিতে পারি যে এখানে সেট করে দিতে পারি যে আপনার এটা বুক হইছে এরকম একটা কিছু তো এটা এরকমই থাক তারপর আমরা যাচ্ছি ইন্টিগ্রেশন ইন্ট্রিগেশনে যাওয়ার পর এখানে কিন্তু আমরা চাইলে জুম ইন্টিগ্রেট করতে পারি ধরেন জুম আমরা কলা যাচ্ছে যে এই তারিখের মধ্যে সে জুমে কি বলে অ্যাড করতে পারবে এরকম একটা কিছু তো এটার হচ্ছে ইন্টিগ্রেশন তারপর আছে আমাদের ওয়ার্ক ফ্লো এখানে যাই এখানে চাইলে আমরা ইউজারকে কিন্তু আমরা ধরেন আপনার ই করতে পারি যে এখানে ইউজার যখন অ্যাপয়েন্টমেন্ট কি তৈরি করা হবে তখন ইউজারকে আমরা কি বলতে পারি ধরেন একটা মেসেজ পাঠাইতে পারি তারপর নানা অপশন আছে এখানে আপনি আমরা সিলেক্ট করতে পারি তারপর এখান থেকে ধরেন সেন্ট মেসেজ কলয় ফুক নানা অপশান আছে এগুলো আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখব তারপর হচ্ছে টুলস টুলসে যাওয়ার পর যদি আমরা যাই দেখেন ধর আমাদের আমরা চাইলে ডাটাবেস এখান থেকে ক্লিয়ার করতে পারি ওকে সেট তো এ হচ্ছে বিষয় তো এটার কিন্তু আরও অনেক কাস্টম ডিজাইন করা যায় এখানে আমরা চাইলে জেট ইঞ্জিনের লিস্টিং অ্যাড করতে পারি ধর এই ডিজাইনটাই আমরা চেঞ্জ করে ফেলতে পারি এরকম অপশান আছে অনেক তো আশা করি আপনাদের যেটা অ্যাপয়েন্টমেন্টের যে বেসিক যে সিটিংগুলো আছে মোটামুটি আপনারা বুঝছেন তো আমি অন্য হয়তো কোনো টিউটুয়াল বানাবো একদম লাইভ দেখাবো যে লিস্টিং কীভাবে এখানে আপনি কাস্টম লিস্টিং বানাবেন এটার সাথে প্রোভাইডারের লিস্টিং কীভাবে বানাবেন এগুলো কীভাবে ডিজাইন করবেন ই কমার্স কীভাবে ইন্টিগ্রেশন করবেন তো এগুলো আমি অন্য কোনো টিউটোরিয়াল আপনাদের দেখাবো তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য